মায়ের ভোট প্রচারে বিধায়ক ছেলে এমনই চিত্র চন্দ্রকোনা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের মন্দিরে পূজো দিয়ে এলাকা জুড়ে ভোট প্রচারে জনসংযোগ গড়ে তুলেছেন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের এবারে তৃণমূল প্রার্থী হয়েছেন মেনকা ধারা এলাকা জুড়ে এতদিন তার খুব একটা পরিচিতি না থাকলেও এই পৌর ভোটে হাজারো মানুষ তাকে চিনতে শুরু করেছেন তিনি হলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারার মা মায়ের ভোট প্রচারে এবারে ময়দানে নেমেছেন বিধায়ক রং তুলি নিয়ে দেওয়াল লেখা থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন খোদ বিধায়ক অরূপ ধারা মন্দিরে পুজো দিয়ে মাকে নিয়ে প্রচারের ময়দানে এলাকা জুড়ে জনসংযোগ গড়ে তুলছেন তিনি উল্লেখ্য বিধায়ক হওয়ার সুবাদে এমনিতেই এলাকায় সংগঠন বেশ মজবুত অরূপবাবু বিধানসভার 3টি পৌরসভাতেই প্রচার করছেন তিনি একইভাবে এদিন তিনি প্রচারের ময়দানে নামেন মায়ের জন্য ভোট প্রচারে বেরিয়ে বিধায়ক ছেলের কি প্রতিক্রিয়া শুনুন চন্দ্রকোনা বিধানসভাতে 3টি মিউনিসিপ্যালিটি আছে তো আমাকে 3টি মিউনিসিপ্যালিটিতেই যেতে হচ্ছে তো আমি আজকে চন্দ্রকোনা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে দলীয় প্রার্থী হয়ে আমি পুজো দিয়ে আজকে প্রচার শুরু করছি তো আমরা আজ থেকেই ডোর টু ডোর আমরা প্রচার শুরু করছি আমরা সবদিন আমাদের কর্মীরা সবদিন সাধারণ মানুষের পাশে থাকে অসহায় মানুষের পাশে থাকে আর দৈনন্দিন মানুষের জন্যই কাজ করে আমাদের নেতৃত্ব আমাদের কর্মীরা সুতরাং এটা নিয়ে আমাদের আমরা চিন্তিত নই তবু আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে আমরা যেতে শুরু করেছি এই 8 নম্বর ওয়ার্ডের প্রার্থী তো আপনার মা হ্যাঁ মায়ের হয়ে বিধায়ক ছেলে সেইভাবে কতটা ভোটের সময় দিতে পারবেন মাকে তো বেশি সময় দিতেই হবে শুনুন তৃণমূল কংগ্রেস সব সময় বললাম আপনাদেরকে যে মানুষের সাথে থাকে মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে যে খালি ভোট আসলে মানুষের বাড়িতে যাব মানুষের কাছে যাব তা নয় আমরা সবদিন মানুষের সঙ্গে থাকি সুতরাং ভোট নিয়ে আমরা চিন্তিত নই ভোট আমাদের এমনিতেই মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মানুষ এমনিতেই ভোট দেবে আজকে এটা আমরা জানতে পেরেছিলাম যে আপনি স্পেশালি মায়ের যে বাড়ি বাড়ি প্রচার শুরু করবেন সেই জন্য আজ কর্মসমর্থন দিনে মাকে নিয়ে বিশেষ করে আপনি কি উদ্যোগটা নিয়ে সে মন্দিরে পুজো দিচ্ছেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব যে আমরা আমাদের এলাকার মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তারা ভালোভাবে থাকতে পারে জীবনযাপন করতে পারে সুষ্ঠুভাবে এটাই মায়ের কাছে প্রার্থনা অন্যদিকে বিধায়ক অরূপ ধারার মা মেনকা ধারা বলেন এলাকার মানুষ চাইছেন আমি ভোটে লড়াই করি তাই তাদের ইচ্ছাকে মান্যতা দিয়ে এবার আমি ভোটে নেমেছি ছেলে আমার হয়ে প্রচারে নেমেছে আমার খুবই ভালো লাগছে বিধায়ক ছেলে কতটা সময় দিচ্ছে বিধায়ক ছেলে সময় দিচ্ছে যতটুকু সময় পাচ্ছেন সে তিনি সেইটুকু দিচ্ছে মায়ের জন্য একটু আলাদা কিছু আলাদা কিছু দেওয়ার টাইম থাকলে টাইম দেবে এই যে ভোটে দাঁড়িয়েছেন এটা কি বিধায়ক ছেলের জন্যই তার তারই সেই চেয়েছিল নাকি আপনি চেয়েছিলেন আমার দলের ছেলেরা চেয়েছে সেই জন্য হয়েছি সেই জন্যই দাঁড়িয়েছি রাজনীতিতে তো প্রথম নাকি হুম প্রথম আগে কোনোদিন ভোট না নাচলাম না হ্যাঁ না কেন আসলেন রাজনীতিতে ছেলেরা চেয়েছে তাই এসেছি প্রতিবাসী ছেলেরা চেয়েছে আমার দলের ছেলেরা চেয়েছে সেই জন্য আমার আপনার ছেলে কি জেনেছিল আপনাকে যে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে কিনা না জানে না হ্যাঁ না এই যে ছেলেকে লিয়ে প্রচার করছেন ডট ডট কেমন লাগছে ভালো লাগছে অন্যদিকে ভোটের আগে এই 8 নম্বর ওয়ার্ডে তৃণমূলের 100% জিতবে বলে দাবি করেন স্থানীয় তৃণমূল কর্মীরা নেতা নিয়ে কতটা আশাবাদী না জিতবই আমরা আশাবাদী কিছু নেই আমরা জিতবই 8 নম্বর ওয়ার্ড জিতছে এটা কাকু বলা মানে কেউ নিশ্চিত আমরা জিতছি আপনার নাম আপনার নাম আমার নাম অসুলাল বিশ্বাস ব্যাকেটে বাজু ব্লু হিল নার্সিং হোম এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার মেল অ্যান্ড ফিমেল টু ওয়াট এসি এবং নন এসি কেবিন স্ট্রেচার লিফট ফেসিলিটি ডায়াগনোসিস মেডিসিন শপ অভিজ্ঞ ডাক্তার
অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, আইসিইউ এন্ড এনআইসিইউ, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 89721803।